নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে টেক নিউজ একটু বড় হবে, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। প্রথম যে খবরটা বেরিয়ে আসছে সেটা নোকিয়ার পক্ষ থেকে বেরিয়ে আসছে। নোকিয়া 7.3 এই ফোনটাকে স্পট করা গেছে, ফাইনালি এই ফোনটা আসছে সেটুকু কনফার্ম হয়ে গেছে। একটা না একটা কোথাও লিক বার করা দরকার ছিল। তো নোকিয়া 7.3 সেরে সাকসেসফুল হয়েছে এবং খুব জলদি আমরা নোকিয়া 7.3কে বাজারে দেখতে পাবো। পরবর্তী যে খবরটা বেরিয়ে আসছে, যেটার জন্য আপনি ভিডিওটাকে ক্লিক করেছেন, সেটা হচ্ছে আইকু 5 আর আইকু 5 প্রো। প্রথমে আইকু 5 নিয়ে কথা বলবো, তারপর আইকু 5 প্রো নিয়ে কথা বলবো। তো আইকু 5-এ থাকছে 6.5 ইঞ্চির 120Hz অ্যামোলেড ডিসপ্লে, যেখানে টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 240Hz। এখানে বলে রাখি স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর থাকছে, আর 50+13+13 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যাম সেট আপ থাকছে। আর এই যে সেন্সারটা রয়েছে সেটা GN1 সেন্সার রয়েছে, 4500mAh ব্যাটারি, সাথে 55W-এর ফাস্ট চার্জার আপনারা এই ফোনটার সঙ্গে পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ ভ্যারিয়েন্ট 5.1-এর সাথে আসছে এটা। 8GB 128GB যে দামটা রাখা হয়েছে সেটা হচ্ছে 43,000 অ্যাপ্রক্সিমেটলি, মানে 43,000 রুপিসের ধারে কাছে কিন্তু এই ফোনটার প্রাইস হয়েছে। এবং যে স্পেসিফিকেশনের সাথে, যে দামের সাথে এটা চায়নায় লঞ্চ হয়েছে সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ, বেশ অ্যাগ্রেসিভ আপনারা বলতে পারেন। তো এই ফোনটা যদি ভারত বাংলাদেশে আসে আপনারা কি পারচেস করবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী যে খবরটা বেরিয়ে আসছে সেটা আইকু 5 প্রো এর পক্ষ থেকে। তো এখানেও কিন্তু স্ক্রিন সাইজ মোটামুটি সেম, 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 240Hz-এর টাচ স্যাম্পলিং রেট এখানেও থাকছে। পার্থক্য একটা জায়গায়, আগেরটা নর্মাল ডিসপ্লে ছিল, এটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এখানে বলে রাখি যে স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর কিন্তু এখানেও থাকছে, 50+13+13 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যাম সেট আপ কিন্তু এখানেও থাকছে, যেখানে 5x পেরিস্কোপ লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন, OIS থাকছে, 8K ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে। 8K ভিডিও রেকর্ডিং করে খুব একটা লাভ নেই, তার কারণ হচ্ছে 8K দেখার মতো ডিভাইস কিন্তু আমাদের নেই, তো সেই ক্ষেত্রে এটা একটা মার্কেটিং গিমিক বলতে পারেন। 16MP সেলফি ক্যামেরা থাকছে, যেটা মোর দ্যান এনাফ। আর এখানে LPDDR5-এর র্যাম থাকছে, আর UFS 3.1-এর স্টোরেজ থাকছে, 4000mAh ব্যাটারির 120W-এর ফাস্ট চার্জার থাকছে। ব্লুটুথ ভ্যারিয়েন্ট এখানেও 5.1, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন আপনারা। 8GB আর 256GB যে ভ্যারিয়েন্টটা রয়েছে তার দাম রাখা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 54,000 Indian rupees। তো আইকু 5 আর আইকু 5 প্রো এর মধ্যে বিশাল কিছু তফাত নেই, যেটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে ব্যাটারি সেকশনে। আইকু 5-এ বেশি রয়েছে ব্যাটারি আর আইকু 5 প্রোতে কম রয়েছে, কিন্তু আইকু 5 প্রোতে যেটা চার্জার দেওয়া হয়েছে সেটা 120W-এর আর আইকু 5-এ দেওয়া হয়েছে 55W-এর। তো এইটুকু পার্থক্যর সাথে এই দুটো ফোন লঞ্চ হয়েছে, দামের ফারাক কিন্তু বিশাল। পরবর্তী যে খবরটা বেরিয়ে আছে সেটা ZTE পক্ষ থেকে, ZTE অ্যাকশন 20। এই ফোনটা কিন্তু 1 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এটা হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরাযুক্ত একটা ফোন, 6.92 ইঞ্চির ওলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে এখানে থাকবে, স্ন্যাপড্রাগনের 765G এর প্রসেসর থাকবে, 6+64GB যে ভেরিয়েন্টটা সেটা হবে বেস ভেরিয়েন্ট, আর 64+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যাম সেট আপ থাকবে, 32MP সেলফি ক্যামেরা থাকবে, যেটা আমি আগেই বলে দিয়েছি আন্ডার ডিসপ্লে ক্যামেরা, আর 4120mAh ব্যাটারি থাকবে। অপেক্ষায় থাকলাম কি দামে ZTE এটা লঞ্চ করে। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা আসুসের পক্ষ থেকে বেরিয়ে আসে। আসুসের Zenfone 7 খুব জলদি তাইওয়ানে লঞ্চ হতে চলেছে, এবং ঠিক তার পরপরই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। এবং এই যে স্পেসিফিকেশন শিটটা মোটামুটি জানা যাচ্ছে সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। Zenfone 7-এ স্ন্যাপড্রাগন 865-এর প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে, এবং Zenfone 7 প্রোতে স্ন্যাপড্রাগন 865+এর প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। বেশ ইমপ্রেসিভ ব্যাপার স্যাপার লাগছে আমার। এখন 26 আগস্ট যখন এটা লঞ্চ হবে তখনই এর ডিটেলস আপনাদের আমি জানাবো। পরবর্তী যে খবরটা বেরিয়ে আসছে সে খবরটা বেরিয়ে আসছে স্যামসাংয়ের পক্ষ থেকে। তো স্যামসাংয়ের একটা নতুন ফোনের ব্যাটারি TÜV রেনিনল্যান্ড সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। শোনা যাচ্ছে 2160mAh ডুয়েল সেল ব্যাটারি থাকবে, অর্থাৎ এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনারা বলতে পারেন সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4300mAh। তো এরকমই একটা ব্যাটারি কিন্তু স্যামসাং TÜV রেনিনল্যান্ড সার্টিফিকেশন সাইটে লিস্টেড করে দিয়েছে। খুব জলদি হয়তো কোনো ফোনে আমরা এই ব্যাটারিটা দেখতে পাবো। ওপো রেনো 4Z 5G এই ফোনটার খবর আমি বেশ কয়েকটা টেক নিউজ আগে বলেছিলাম, তো সেটা GCS সার্টিফিকেশন সাইটে লিস্টিং আজকে হয়ে গেছে, খুব জলদি এটা আসবে বলে শোনা যাচ্ছে। এখন কি দামে লঞ্চ হয় সেটা একটা দেখার বিষয় অবশ্যই থাকবে, বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার কিন্তু হবে। রিয়েলমি বার্ডস ক্লাসিক, যারা সস্তার মধ্যে ইয়ারফোন খুঁজছেন মোটামুটি 300-400 রুপিজের মধ্যে, তাদের জন্য রিয়েলমি একটা ভালো অপশান আনতে চলেছে।
আগামীকাল রিয়েলমি C12 বা C15 ইন্ডিয়া লঞ্চ হবে, এবং তার সঙ্গেই লঞ্চ হবে রিয়েলমি বার্ডস ক্লাসিক। এর যেটা বেসিক কনফিগারেশনে কথা বলি, তো এখানে আপনার মাইক থাকবে আর 14.5 mm ড্রাইভার থাকছে, ভালো এখানে আউটপুট আপনারা পাবেন। এখন বাকি ডিটেলস কী কী থাকবে সেটা আগামীকাল আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পরবর্তী যে খবরটা বেরিয়ে আসছে সেটা নোকিয়ার পক্ষ থেকে বেরিয়ে আসছে। নোকিয়া 8.3 আজকে ব্লুটুথের যে SIG সার্টিফিকেশন সাইট সেখানে লিস্টেড হয়ে গেছে, খুব জলদি লঞ্চ হবে এবং বাকি ডিটেলস আমরা তখনই জানতে পারবো। আদারওয়াইজ এই মুহূর্তে নোকিয়ার কোনো ফোন সম্বন্ধে ডিটেলস আমাদের কাছে নেই, কিন্তু যে মুহূর্তে ডিটেলস আসবে অবশ্যই আপনাদের আমি জানাবো। পরবর্তী যে খবরটা বেরিয়ে আসছে সেটা MS ফিটের পক্ষ থেকে। তো MS ফিট একটা স্মার্ট স্কেল ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে লিস্ট করিয়েছে, তো খুব জলদি এই স্মার্ট স্কেলটা ভারতের মার্কেটে লঞ্চ হবে, এবং কী দামে লঞ্চ হবে, কী ডিটেলসের সাথে লঞ্চ হবে আপনাদের কিন্তু আমি অবশ্যই জানাবো। রিয়েলমি দুটো নতুন ফোন আসতে চলেছে চায়নায়, যেখানে ব্যাটারির ক্যাপাসিটি সেটা কিন্তু লিক হয়ে বেরিয়ে এসছে। ডিজিটাল চ্যাট স্টেশন কিন্তু তার ভিভো অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছেন যে 4300 mAh ব্যাটারি এবং 65W চার্জার কিন্তু আপনারা এই ফোনটার সঙ্গে পেয়ে যাবেন, এবং সেকেন্ড যে ফোনটা থাকবে সেখানে 4500 mAh ব্যাটারি থাকবে আর সাথে 65W ফাস্ট চার্জার থাকবে। তো বেশ ভালো ইমপ্রেসিভ দুটো ফোন হতে চলেছে, হতে পারে এটা রিয়েলমি 7 অথবা রিয়েলমি 7 প্রো আর্লি টু সে। তো এই হলো আজকের টেক আপডেট, কেমন লাগলো আপনাদের? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন অবশ্যই প্রেস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটাকে অন করে দেবেন। এতে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।